ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্টে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট করছো থার্ড পেপারের সাজেশান। আমি গত দুটি ভিডিওতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশানগুলি, তো যারা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশানগুলি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো ভিউয়ার্স, প্রিভিয়াস বছরের বেশ কয়েক বছরের প্রশ্ন আমি দেখে এখানে সাজেশনগুলো করার চেষ্টা করেছি। সাজেশনগুলি যদি তোমরা ফলো করে যাও আশা করি তোমাদের ভীষণ উপকার হবে। 90 থেকে 98% আশা করা যায় তোমাদের কমন আসবে। তো দেখো, আজকে আমি থার্ড পেপার নিয়ে আলোচনা করব। থার্ড পেপারে তোমরা জানো এখানে কোনো মডিউল 1 মডিউল 2 নেই, এখানে গ্রুপ এ বি সি তিনটে গ্রুপে প্রশ্ন হয়। তো এখানে গ্রুপ এর যে প্রশ্ন আছে, দেখো এখানে 18 মার্কের দুটো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়। তো এখানে আমি মোট 4টে প্রশ্ন এখানে দিয়েছি। নাম্বার 1 প্রশ্ন এখানে দিয়েছি, সমাজের গঠনমূলক উপাদানগুলি ব্যাখ্যা করুন, সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। নেক্সট নাম্বার 2, আমি কোশ্চেনের মানগুলো পাশে ডিভাইডেড করে দিয়েছি। কোশ্চেনের মানগুলো যদি তোমরা দেখে উত্তরটা রেডি করো তাহলে উত্তরটা যথাযথ হবে। নেক্সট নাম্বার 2 প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝায়, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, শিক্ষার সঙ্গে সামাজিক স্তর বিভাজনের সম্পর্ক আলোচনা করুন, 6+12। নেক্সট 3 নম্বর প্রশ্ন দিয়েছি, শিক্ষায় সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসাবে মাইকেল ইয়ং এবং এমিল দুর্খাইমের বক্তব্য আলোচনা করুন, 9+9। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন দিয়েছি, সামাজিকীকরণ বলতে কী বোঝো, সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো এখানে আমি দেখো 4টে প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টে প্রশ্নই তোমাদের রেডি করে যেতে হবে। 4টে প্রশ্ন রেডি করে গেলে তোমরা দুটো অবশ্যই কমন পেয়ে যাবে, এর মধ্যে থেকে যদি তোমরা কেউ আবার সাজেশন করে ফেলো তাহলে কিন্তু মুশকিল হতে পারে। তোমরা 4টে প্রশ্নে পড়ে যাবে, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট এখানে গ্রুপ বি, এবার গ্রুপ বি থেকে আমাদের লিখতে হবে 3টে প্রশ্ন, 12 মার্কসের করে এখানে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এখানে আমি গ্রুপ বিতে প্রথম প্রশ্ন দিয়েছি, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করুন, 6+6। নেক্সট গ্রুপ বি এর কোশ্চেন দেওয়া হয়েছে, শিক্ষা ও জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করুন, ডাইরেক্ট এখানে 12 মার্কস। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে, সমাজায়ন প্রক্রিয়ায় গণমাধ্যম ও গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো, 6+6, গণমাধ্যমে 6, গোষ্ঠীর ভূমিকায় 6। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, শিক্ষার মাধ্যমে কিভাবে আধুনিকীকরণ সম্ভব তা ব্যাখ্যা করুন, 12 মার্কের কোশ্চেন। নেক্সট এখানে দেওয়া হয়েছে 9 নম্বর কোশ্চেন, সোশিওমেট্রি পদ্ধতির সংজ্ঞা দিন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই পদ্ধতির অর্থাৎ সোশিওমেট্রি পদ্ধতির গুরুত্ব আলোচনা করুন, এখানে 9। এখানে আর একটা প্রশ্ন পরীক্ষায় দেখবে মোট 10টা প্রশ্ন থাকবে, এখানে 10টা বলতে এখানে গ্রুপ এ তে 1, 2, 3, 4, গ্রুপ বি তে কিন্তু 5 থেকে শুরু হয়েছে, 5, 6, 7, 8, 9, 10, এখানে লিখতে হবে 3টে। আমি এখানে দিয়েছি দেখো তোমাদের 5টা দিয়েছি, এখানে 6টা দেওয়া থাকবে পরীক্ষা, তোমরা এই 5টাই করে যাবে, আশা করি এখানে কমন পেয়ে যাবে। এবার আমরা দেখবো গ্রুপ সি এর কোশ্চেন। দেখো তার আগে বলবো, আমার এই চ্যানেলে দেওয়া বিভিন্ন তথ্য যদি তোমাদের ভালো লেগে থাকে, সাজেশন এবং বিভিন্ন আলোচনা ডেমনস্ট্রেশন ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের এডুকেশনাল সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তো দেখো এখানে গ্রুপ সিতে আমাদের লিখতে হবে 4টে কোশ্চেন, লিখতে হবে 7 মার্কস করে, ঠিক আছে। তো গ্রুপ সি এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে আমি উপস্থাপন করেছি, দেখো 10 নম্বর এখানে দেওয়া হচ্ছে, অখণ্ড মানবতা তত্ত্বটি আলোচনা করুন, ইন্টিগ্রেটেড হিউম্যানিস্ট যেটা আছে সেটা এখানে আলোচনা করতে হবে। নেক্সট সামাজিক সচলতার ধারণাটি ব্যাখ্যা করুন, এখানে ডাইরেক্টলি 7 মার্কস দেওয়া আছে, ছোট ছোট করে টিকা লিখতে হবে। নেক্সট এখানে কোশ্চেন দেওয়া হচ্ছে, শিক্ষার সামাজিক নির্ধারক হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা আলোচনা করুন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দুটো এখানে আলোচনা করতে হবে, এখানে মার্কসটা ডিভাইডেড হতে পারে। নেক্সট কোশ্চেন, শিক্ষায় রবার্ট মার্টন এর অবদান আলোচনা করুন, তাহলে যে সমাজবিজ্ঞানী রবার্ট মার্টন আছে তার অবদান এখানে আলোচনা করতে হবে। নেক্সট প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ায় প্রভাবী আচরণবাদ হিসাবে
কার্ল মার্ক্সের বক্তব্য আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্ল মার্ক্সের মতবাদ এখানে লিখতে হবে শিক্ষা প্রসঙ্গে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, নেতৃত্ব দানের ধারণা ও শ্রেণীবিভাগ আলোচনা করুন। খুবই সোজা প্রশ্ন, একবার দেখলেই তোমরা একটা এটা পারবে। লিডারশিপ যেটা হচ্ছে, লিডারশিপের কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, 16 নম্বর প্রশ্ন আমি দিয়েছি, দেখো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক সরি পার্থক্য আলোচনা করুন। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে আমাদের এখানে পার্থক্য আলোচনা করতে বলেছি। খুবই সোজা প্রশ্ন, একবার দেখলে তোমরা পারবে। তো এই ছিল আজকে থার্ড পেপারের আলোচনা আমি এখানে দিলাম। যে যদি ভিডিওটি ভালো রেখে থাকে এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, বিভিন্ন ধরনের আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।